দেখে নিন পিভিসি গার্ডেন পাইপ বানানোর ব্যবসাটা কিভাবে শুরু করলেন। পিভিসি গার্ডেন পাইপ বানানোর জন্য যে মেন র মেটেরিয়ালটা ইউজ হয়, ফিনোলেক্স এবং রিয়ালেন্স ইন্ডিয়াতে এই র মেটেরিয়ালটা তৈরি করে, আর সেটা হলো পিভিসি রেজিন। সেটা অন্য অন্য র মেটেরিয়ালের সাথে মিক্স করে তৈরি করা হয়, আর পিভিসি রেজিনের সাথে বিভিন্ন ফ্রেগনেন্ট বা বিভিন্ন কালার অ্যাড করা হয়। কাঁচামালটা একই থাকে, কালারটা চেঞ্জ করে বিভিন্ন কালার দেওয়া হয়ে থাকে। তো র মেটেরিয়ালটা মিক্স হওয়ার পরে 15 মিনিট এটা ছেড়ে দিতে হয় ঠান্ডা হওয়ার জন্য। বাজারে আপনি দেখে থাকবেন বিভিন্ন সাইজের বা বিভিন্ন কালারের পিভিসি পাইপগুলো দেখা যায়, সেগুলো সাধারণত একই র মেটেরিয়াল থেকে তৈরি হয়। আর এই যে ড্রামটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একসাথে 15 কেজি পর্যন্ত র মেটেরিয়াল ভরা যেতে পারে। আর এই মেশিনটা অটোমেটিক মেশিন, এই র মেটেরিয়ালটা সামনের দিকে ধাবিত করে এটাকে পাইপের আকার দিয়ে দেয়। আর যখন এই পাইপটা তৈরি হয় তখন এর টেম্পারেচার খুব বেশি থাকার কারণে এটা জলের ভিতর দিয়ে নিয়ে যেতে হয়। তো যে কোনো কালারের পাইপ বা যে কোনো সাইজের পাইপ বানাতে গেলে প্রসেসিংটা একই থাকে। একটা মেশিন দিয়ে আপনি যে কোনো কালারের পিভিসি পাইপ তৈরি করতে পারবেন, আর সাথে সাথে আপনি পিভিসি পাইপটা পাতলা বা পুরু, মানে হাই কোয়ালিটি বা লো কোয়ালিটি তৈরি করতে পারবেন। মেশিন থেকে বেরোনোর পরে এটা জলের ভেতর দিয়ে নিয়ে যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসে তখন এটাকে কাটিং করা হয়, কাটিং করে বিক্রির জন্য রেডি করা হয়। সাধারণত 50 মিটারের সাইজ দেওয়া হয়ে থাকে। তো আপনাকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটা নয় 3-3টি মেশিন দেখিয়েছি, আর এখানে সবকটা মেশিনের প্রসেসিং একই রকম। শুধুমাত্র ডিফারেন্স এটাই, হাই কোয়ালিটির যে মেশিনগুলো আছে সেগুলো দ্রুত ম্যানুফ্যাকচার করতে পারে, আর যেগুলো কম দামের মেশিন আছে সেগুলো একটু বেশি সময় নেয়। যদিও এটা অটোমেটিক মেশিন, তবুও আপনাকে 5 থেকে 7 জন লোকের দরকার হবে এই পুরো প্রসেসিংটা করার জন্য। আপনি হাই কোয়ালিটির বানান বা লো কোয়ালিটির, প্রসেসিংটা একই থাকবে। আর এর বাজার হিসাবে স্থান বা কালপাত্র অনুযায়ী এর দামটা একটু কম বেশি হয়ে থাকে। যখন আপনার তৈরি করা প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে তখন এটা সিল আপ করে আপনার ব্র্যান্ড নেমের সেলটা লাগিয়ে বাজারে বিক্রি করতে হবে। 1 কেজি র মেটেরিয়াল থেকে 1 কেজি পিভিসি পাইপই তৈরি হয়। সাধারণত যে বড় বড় কোম্পানিগুলো আছে সেগুলো হোলসেলারের কাছে তাদের প্রোডাক্টটা বিক্রি করে থাকে, আর হোলসেলার দোকানদারের কাছে। তো আপনি যদি প্রথম পর্যায়ে শুরু করেন, আপনি নিজে হোলসেলার বা দোকানদার হয়েও কাজ করতে পারেন, তাতে আপনার লাভটা বেশি থাকবে। চলুন দেখে নেওয়া যাক যে নীলা রঙের যে রিমুভেবল যে পাইপগুলো থাকে সেটা কিভাবে তৈরি করা হয়। ফ্রেন্ড, এর প্রসেসিংটা একটু ভিন্ন। এখানে 2 ধরনের র মেটেরিয়াল ইউজ করতে হয়, একটা হার্ড একটা সফট। মিক্সারে দিয়ে র মেটেরিয়ালটা তৈরি করার পরে মেশিনের ভেতর দিলেই এটা অটোমেটিক্যালি তৈরি করে দেয়, কিন্তু এর পদ্ধতিটা একটু আলাদা। যেরকম দেখেছিলাম প্রথম পাইপগুলো বানাতে, এই পাইপগুলো একটু অন্যভাবে তৈরি হয়। এটা রিং আকারে তৈরি হয়, যে সফটটা দেখেছেন সেটা মিক্সড হয়ে যায়, আর যে হার্ডটা রিং আকারে বসে পাইপটা তৈরি করে। আর এটা সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে তৈরি করতে হয়। সাধারণত দেখা যায় এই পাইপগুলোর দাম বাজারে সবসময় বেশি থাকে। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, এতক্ষণ দেখলেন কিভাবে পিভিসি পাইপ বা পিভিসি গার্ডেন পাইপটা তৈরি করতে হয়। চলুন এখন দেখে নেওয়া যাক কি রেটে এই মেশিনটা আপনি কিনতে পারবেন। বোঝানোর সুবিধার্থে আমি এখানে ইন্ডিয়া মার্টের ওয়েবসাইটটা খুলে দেখেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রেটের মেশিনগুলো, এখানে আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি যদি বাংলাদেশ থেকে নিতে চান তাও আপনি এখানে কল করে নিতে পারেন, কারণ এখানে যে ডিলারগুলো আছে তারা পুরো পৃথিবীতে কিন্তু তাদের মেশিনটা সাপ্লাই করে। তো আলাদা করে আপনার বাংলাদেশ থেকে অন্য কোনো জায়গা থেকে মেশিন নেওয়ার দরকার নেই, আপনি এদের সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু মেশিনটাও অর্ডার করতে পারবেন বা এসিও নিয়ে যেতে পারেন। তো দেখে নেওয়া যায় যে মেশিনটা কী রেটে আছে। ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন 9 লাখ টাকা একটা মেশিন আছে, এখানে 8 লাখ টাকার মেশিন আছে, বা এর থেকে ভালো যদি মেশিন নিতে চান এখানে 12 লাখ টাকার একটি মেশিন আছে, এখানে 12 লাখ টাকার একটি মেশিন, এখানে 9 লাখ 50 হাজার টাকার একটি মেশিন আছে।
তা এই মেশিনগুলো কিন্তু একটা মাত্র মেশিন না, আপনার এর সাথে মিক্সার মেশিন এবং পুরো সেটটা থাকবে। তো ফ্রেন্ড এখানে দেখতে পারছেন, এখানে 11,50,000 টাকার মেশিন, এখানে 12,00,000 টাকার মেশিন। এর থেকেও হাই কোয়ালিটির মেশিন আছে, কিন্তু আমি এটাই সাজেস্ট করবো 12-14,00,000 টাকার ভিতরে একটা মেশিন দিয়ে এই ব্যবসাটি শুরু করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন 15,00,000 টাকা একটি মেশিন, এখানে 13,00,000 টাকা একটি মেশিন দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ড এর সাথে আপনার আনুষঙ্গিক খরচও আসবে, যেরকম র মেটেরিয়ালের খরচটা তো আলাদা থাকবে, সাথে সাথে আপনার মেশিন ক্যারি করার জন্য, ফের সেট আপ করার জন্য, এই খরচগুলো কিন্তু আপনাকে আলাদাভাবে ধরে রাখতে হবে। যেরকমটা আমি বলেছি, 20-25,00,000 টাকা মিনিমাম আপনার এই সেট আপটা বসাতে খরচ হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 9,00,000 টাকা বা 12,00,000 টাকার মেশিন। তো আপনি যদি চান এখান থেকে যে কোনো একটি মেশিন নিয়ে কিন্তু শুরু করতে পারেন। এখানে আবার দেখা যাচ্ছে 28,00,000 টাকার মেশিন। তো খুব বেশি ডিফারেন্স এখানে হয় না, শুধুমাত্র একটা ডিফারেন্স হয় যে খুব দ্রুত প্রোডাকশনটা করতে পারে আর একটু সোলো প্রোডাকশনটা করতে পারে। কেননা 28,00,000 টাকা যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা মিক্সার মেশিন তার কাজ অটোমেটিক করে দেয়, শুধুমাত্র এই জন্য দামটা বেশি। তো মোটামুটি মিক্সার মেশিনের কাজটা যদি আপনি আলাদাভাবে করেন, তাহলে 13-14,00,000 টাকার মেশিন দিয়ে কিন্তু এই ব্যবসাটা ভালোভাবে শুরু করা যায়। এছাড়াও চলুন দেখে নেওয়া যায় এই পাইপগুলো বাজারে কী রেটে বিক্রি হচ্ছে। ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন 100 ফিটের পাইপ 1,486 টাকায় বিক্রি করা হচ্ছে, এটা অ্যামাজন ওয়েবসাইটে। আমার একবার দেখিয়ে দিই, এখানে অ্যামাজন ওয়েবসাইটে 100 ফিট বিক্রি করা হচ্ছে 1,486 টাকায়। এখানে 100 ফিট বিক্রি করা হচ্ছে 1,486 টাকা। দেখতে পাচ্ছেন কালার দুটো কিন্তু ভিন্ন। আবার এখানে 100 ফিট বিক্রি করা হচ্ছে 1,199 টাকায়। এখানে 100 ফিট বিক্রি করা হচ্ছে মাত্র 749 টাকায় বা 750 টাকা বলতে পারেন। আবার এখানে বিক্রি করা হচ্ছে 1,229 টাকায়। মানে এর যে কোয়ালিটিটা আছে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু বিক্রি করা হয়। আর একটা ব্যবহারও থেকে যায় যে ব্র্যান্ডের যে কোম্পানিগুলো, সে কোম্পানিগুলো কিন্তু তাদের ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে যে প্রাইসটা ফিক্সড হয়ে থাকে, সেটাও একটা জিনিস আছে। সাথে সাথে আর একটা জিনিস বলবো যে এই প্রোডাক্টগুলো কিন্তু কাস্টমারদের কাছে বিক্রি করার সময় এই যে এখানে 1,486 টাকা বিক্রি হচ্ছে, তার মানে এগুলো যদি আপনি হোলসেলের কাছে বিক্রি করেন, তো কত বিক্রি করতে পারবেন? বেশি বেশি গেলে 800-900 টাকা, বা হোলসেলার দোকানদারদের কাছে কত বিক্রি করবে? 1,100-1,200 টাকা বেশি বেশি গেলে। তো এটা আপনাকে প্রথম থেকে এই ব্যবসাটা কিন্তু ধরে রাখতে হবে। আর এই সব কিছু বাদ দেওয়ার পরও যদি ব্যবসাটা ঠিকঠাক মতো করা যায় আর চালু রাখা যায়, তাহলে মোটামুটি বছরে 70,00,000 টাকার বেশি ইনকাম করা সম্ভব এই ব্যবসাটি থেকে। ফ্রেন্ড এই মেশিনটা মোটামুটি 8,00,000 টাকা থেকে স্টার্ট হয়, আর একটু ভালো কোয়ালিটির নিতে গেলে 12-14,00,000 টাকা দরকার পড়ে। কিন্তু শুধুমাত্র মেশিনটা নিলেই আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারবেন না, এর জন্য কমপক্ষে আপনার 2,000 স্কোয়ার ফিটের জায়গার দরকার হবে, আর সাথে সাথে 5-7 জন লোকের দরকার হবে। তো মোটামুটি একটু ভালো মেশিন দিয়ে স্টার্ট করতে গেলে 12-14,00,000 টাকার মেশিন যাবে, আর আনুষঙ্গিক খরচ ধরেও আপনার মোটামুটি 20-25,00,000 টাকার দরকার এই ব্যবসাটি শুরু করতে গেলে। ফ্রেন্ড এই ভিডিওতে আমি যত সম্ভব চেষ্টা করেছি এই বিজনেস সম্পর্কে ইনফরমেশন দেওয়ার, কিন্তু একটামাত্র ভিডিও দেখিয়ে কোনো বড় ব্যবসা শুরু করা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। আমি ইনফরমেশনটা তো দিয়ে দিয়েছি, আপনি যদি এই ব্যবসাটা করতে চান তো অবশ্যই দুটো কাজ করবেন। আপনি যখন এই ব্যবসাটা শুরু করতে চাইবেন, কমসে কম 6 মাসের ট্রেনিংটা নেবেন, এটা তো আপনাকে শিখতেই হবে আপনি যখন ব্যবসাটি করবেন। আর সাথে সাথে আর একটা জিনিস শিখতে হবে, সেটা মার্কেটিং। ফ্রেন্ড আপনি প্রোডাক্টটা ঠিকঠাক মতো তৈরি করে নিলেন, কিন্তু মার্কেটিংটা ঠিকঠাক মতো করতে পারলেন না, মানে বিক্রি করতে পারলেন না। বর্তমান সময় এই পাইপগুলোর কম্পিটিশন অনেক বেশি, মানে এরকম অনেক কোম্পানি আছে যারা এরকম পাইপ বিক্রি করছে। তো আপনি যদি ব্যবসাটি শুরু করতে চান তো অবশ্যই কমসে কম 6 মাসের ট্রেনিংটা নেবেন, এক তো ম্যানুফ্যাকচার প্রসেসিং আর দ্বিতীয় মার্কেটিং। আর যখন আপনার ব্যবসাটা শেখা হয়ে যাবে বা আপনি বুঝতে পারবেন এর ভিতরে থেকে, অবশ্যই একটা কথা বলবো, কোনো জিনিস করে দেখা বা কোনো জিনিস দেখে শেখার ভিতরে অনেক ডিফারেন্স থাকে। তো আপনি যদি ব্যবসাটি শিখে যান বা একটি ভালো এক্সপিরিয়েন্স অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই ভয়ের কোনো কারণ নেই। যত বেশি টাকা দিয়ে আপনি শুরু করুন না কেন, ব্যবসাটা আপনি চালাতে পারবেন বা দ্রুত উন্নতি করতে পারবেন। আর আপনি যদি ইন্ডিয়া থেকে এই ব্যবসাটি করতে চান, তাহলে আপনাকে দুটো লাইসেন্স অবশ্যই নিতে হবে, একটা ট্রেড লাইসেন্স আর একটা জিএসটি লাইসেন্স। আর সাথে সাথে ইলেকট্রিসিটির জন্য আপনাকে কমার্শিয়াল লাইটটা দরকার হবে, কারণ নর্মাল লাইটে মেশিনটা চালানো সম্ভব নয়। আর সাথে সাথে আপনি যে লোকদের দিয়ে কাজটা করাবেন, তাদেরও কিন্তু প্রথম পর্যায়ে ট্রেনিং নেওয়ার দরকার আছে।
তো ফ্রেন্ড, এই ছিল এই ব্যবসাটি সম্পর্কে। তো আরো যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করব। আর এই ব্যবসার আইডিয়াটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা বড় কিছু করার স্বপ্ন দেখে। আর আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখা যাবে। ফ্রেন্ড ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।